ধুবড়ী জেলা ফকিরগঞ্জের ভালুকমারি অঞ্চলে ব্রহ্মপুত্র নদীর ভাঙন নিয়েছে ভয়ঙ্কর রূপ। প্রতি মুহূর্তে সৃষ্টি করছে হাহাকার। চোখের সামনে ব্রহ্মপুত্র নদীর স্রোতে ভেঙে পড়ল ফকিরগঞ্জ অঞ্চলটির ভালুকমারি এমই মাদ্রাসার ঘর। ঘটনাস্থলে এখনো পর্যন্ত উপস্থিত হয়নি কোনো জনপ্রতিনিধি, জেলা উপায়ুক্ত বা অন্যান্য বিষয়ে ব্যবসায়ীরা, এবং স্থানীয় লোকেদের মধ্যে সৃষ্টি হয়েছে এক হাহাকারময় পরিবেশ। অবশ্যক্ত অঞ্চলটি ভালুকমারি এমই মাদ্রাসায় পড়াশোনা করা শত শত ছাত্রছাত্রীদেরকে চিন্তিত হয়ে পড়ছে শিক্ষকদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা। দুবিশ্বরের বিশিষ্ট সমাজসেবক শিমুল সরকার ফকিরগঞ্জ অঞ্চলটিতে ব্রহ্মপুত্র নদীর ভাঙনে কবলে পড়া ভালুকমারি এমই মাদ্রাসায় একটি পদক্ষেপ নেওয়ার জন্য ধুবড়ী জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। अभी ना जाओ छोड़ कर बाबा। दादू बाबा, डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। ফকিরগঞ্জ ভলুকমারি এমই স্কুল আজি গড়াখনিয়াত ব্রহ্মপুত্র নদীর, সম্পূর্ণ ব্রহ্মপুত্র নদীত এই স্কুলখন ভাই গৈছে, মানে তছনছ হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে স্কুল। স্কুলে একো নাই, স্কুলটোর একো নাই। আর মই পড়াশোনাক অবগত করে আছো, আর আমার এডুকেশন মিনিষ্টারক মানে পড়াশোনা করে আছো যে এই স্কুলটোর সম্পূর্ণরূপে ধরে গেছে ব্রহ্মপুত্র নদীত। আর এই যে ফকিরগঞ্জ এমই স্কুল যে ভাই গৈছে, আজিলৈকে কোনো জনপ্রতিনিধি কোনো তাতে পরিদর্শন করবলে আহা নাই। আর ইভেন কি ইয়াতে লোকাল এমএলএ এ সব জানে যে ধুবড়ী এই ব্রহ্মপুত্র ঘর প্রতি বছর গড়াখানি হয়ে থাকে। তা আজ তাতে রাইজে অফেন্ডেড হয়ে আছে যে এতিয়া কি করিব।